বন দপ্তর থাকা খাঁচায় বন্দি বেশ কয়েকটি পাখির মৃত্যু। রূপনারায়ণপুর বন দপ্তরের ভেতরে খাঁচার মধ্যে থাকা বেশ কয়েকটি বদ্রি পাখির মৃত্যু। জানা যায়, এই পাখিগুলিকে রানীগঞ্জের এক জায়গা থেকে উদ্ধার করে বন বিভাগের কর্মীরা। তাদের খাঁচার মধ্যে রাখা হয়েছিল বন দপ্তরে। তবে আসানসোল রেঞ্জ আধিকারিক তমালিকা চাঁদ বলেন, রানীগঞ্জ থেকে অনেকগুলি বদ্রি পাখি সহ টিয়া পাখি উদ্ধার করা হয়েছিল, যার মধ্যে বেশ কয়েকটি পাখি শতাধিক পার্ক ও গুঞ্জন পাকে ছাড়া হয়েছিল। কিন্তু কয়েকটি পাখি বন দপ্তরে ছিল, সেইগুলিকে হঠাৎ মারা যায়। তাদের প্রতিটি ময়নাতদন্ত করা হবে। তার পাশাপাশি একটি বাঁদরও রয়েছে যার অবস্থা খারাপ, তার চিকিৎসা করানো হচ্ছে বলে জানান। দেখা যাচ্ছে আপনাদের রেঞ্জ অফিসে খাঁচার মধ্যে বন্দি কটা পাখি, সেগুলো মারা গেছে। তাদেরকে কোথা থেকে আনা হয়েছিল এবং কিভাবে মারা গেল একটু যদি বলে দেন। আমাদের পাখিগুলোকে রেস্কিউ করা হয়েছিল, এর সঙ্গে টিয়া ছিল এবং কিছু বদ্রি ছিল। কিছু পাখি আমরা, তার মধ্যে টিয়া শিডিউলড বার্ড, কিন্তু বদ্রি শিডিউলড বার্ড নয়, একসাথে ছিল, একই খাঁচার মধ্যে একসাথে রেস্কিউ করা হয়। কোনো অফেন্ডার পাওয়া যায়নি। আচ্ছা, টিয়াগুলোকে আমরা ফ্রি রিলিজ করি, আর বদ্রিগুলো কিছু গুঞ্জন পার্ক এবং শতাব্দী পার্কে হ্যান্ড ওভার করা হয়েছিল তাদের তত্ত্বাবধানে, তারা রাখবে, তাদের যেহেতু এনক্লোজার রয়েছে পাখি। আর কিছু বদ্রি আমাদের এখানে ছিল, রেঞ্জ অফিসে রাখা ছিল কিছু বদ্রি। সেগুলো কি মারা গেছে? আপাতত সেগুলো মারা গেছে, সেগুলো পোস্টমর্টেম করা হবে। এবং কতক্ষণ আগে মারা গেছে ম্যাডাম এগুলো? এটা লেস দেন 12 ঘন্টা, 12 ঘন্টা এখনো হয়নি, তো পোস্টমর্টেম করা হবে। এটা কি ইনফর্ম করা হয়েছে বিএলডি যারা পোস্টমর্টেম করবে তাদের? ইনফর্ম করা হবে। ম্যাডাম আপনার নাম এবং পরিচয়? আমার নাম তমালিকা সন্ধু, রেঞ্জ অফিসার, আসানসোল টি রেঞ্জ।